আতপ চাল দিয়ে দেবে জল শঙ্কর মধ্যে, দিয়ে এটাকে ঠাকুরের সামনে রেখে দেবে। রেখে দিলে তোমাদের সংসারে আয় উন্নতি বৃদ্ধি বাড়বে, অবশ্যই বাড়বে। জলের বোতলগুলো আঠা আঠা হয়ে যায়, ধোয়ার জন্য আমরা সাপ ব্যবহার অবশ্যই করে থাকি, কিন্তু এটা ভুল। লাইফস্টাইলি রূপালী, গুড মর্নিং। এখন বাজে 7:40, এখন বাজে 7:40, এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো, যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। তোমরা আমাকে যেভাবে রেখেছ আমি সেভাবে আছি। দেখো আজকে চলে আসলাম সকালবেলা, তো ওই বাসি কাজ সেরে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো চন্দনের টিপ কপালে, পুজো দেওয়া হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই হেঁটে চলে এসছে, এখন চা করব। তরকারি কেটে ধোয়া গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছি। আর আজকে ভালো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব, সংসারের মঙ্গলের জন্য, সংসারের শান্তির জন্য, সবাই যাতে পেট ভালো থাকে সেজন্য, সুস্থ থাকার জন্য একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। চলো যাই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই, আর দেখো কী কী টিপসে সংসারে মঙ্গল হয়, কী কী টিপসে সংসারে আয় উন্নতি হয়, কী কী টিপসে সংসারের শান্তি আসে। চলো প্রথমে এরকম একটা জল শঙ্কর তোমরা নিয়ে নেবে, জল শঙ্করের মধ্যে জল দেবে, জল দিয়ে এরকম একটা আসন নিয়ে নেবে, জল শঙ্কের আসন বাজারে কিনতে পাওয়া যায়, এরকম একটা জল শঙ্কের আসন নিয়ে নেবে। আর যে সমস্ত বন্ধুদের বাড়িতে আছে তো আছে, আর যাদের বাড়িতে নেই তাদের কথা বলছি, এরকম একটা জল শঙ্কর নিয়ে নেবে, জল শঙ্কর মধ্যে জল দেবে, জল দেবে, দিয়ে জল শঙ্কর মধ্যে জল দিয়ে তারপরে দেবে এর মধ্যে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের, এর মধ্যে একটা তুলসী পাতা দেবে, এই জল শঙ্কের উপরে একটা তুলসী পাতা দেবে, দিয়ে বলবে ওম। আর জল শঙ্কের ভেতরে দেবে কটা তাল ইয়ে দেবে, দাঁড়াও আতপ চাল দেবে, অল্প দুটো, এরকম এক চিমঠি, এরকম এক চিমঠি আতপ চাল দিয়ে দেবে জল শঙ্কর মধ্যে, দিয়ে এটাকে ঠাকুরের সামনে রেখে দেবে। প্রত্যেক দিন পুজো করার সময় তোমরা এটা জল শঙ্করটা ঠাকুরের সামনে রেখে দেবে, দিয়ে মনে মনে তোমাদের মনের বাসনা বলবে, যার যার মনের বাসনা থাকবে সেটা বলবে, বলে ঠাকুরের সামনে এটা রেখে দেবে, পুজো করে রেখে দেবে। পুজো করে আবার জল শঙ্করটা ব্যবহার করলে তারপরে জল শঙ্করটা আবার ঠাকুরের সামনে রেখে দেবে। এটা করলে তোমাদের সংসারে আয় বৃদ্ধি অবশ্যই বাড়বে, 12 মাস করবে তোমরা। এই জিনিসটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। দ্বিতীয় টিপস হলো এরকম একটা কাঁসার বাটি নেবে, ছোট হোক বড় হোক, চন্দনের বাটি অনেকের বাড়িতেই থাকে পুজোর ঘরে, এরকম একটা কাঁসার বাটি নেবে। কাঁসার বাটির মধ্যে কর্পূর নেবে, এরকম একটা কর্পূর নেবে, কর্পূর নিয়ে তারপরে 5টা লবঙ্গ নেবে, 5টা লবঙ্গ নেবে, কর্পূর নিয়ে 5টা লবঙ্গ রাখবে, রেখে ঠাকুরের পূর্ব আর উত্তর কোণে, পূর্ব আর উত্তর কোণে এটাকে রেখে দেবে, পূর্ব ঠিক পূর্ব আর উত্তরের কোণটা হতে হবে, সেই কোণে রেখে দেবে। রেখে দিলে তোমাদের সংসারে আয় উন্নতি বৃদ্ধি বাড়বে, অবশ্যই বাড়বে আয় উন্নতি বৃদ্ধি, এগুলো করে দেখবা আয় উন্নতি বৃদ্ধি অবশ্যই বাড়বে।
সে চলে যাই। তৃতীয় টিপস হলো এরকম একটা কাঁচের বাটি নেবে, হয় এরকম নালের থেকে একটু বড়, নালের থেকে আরেকটু বড়, যার ঘরে যেরকম থাকবে ঠিক সে সেরকমভাবে ব্যবহার করবে। এরকম একটা কাঁচের বাটি নেবে, কাঁচের বাটির মধ্যে আমি কিছু লবণ দিয়ে দেবো, এক চামচও দিতে পারো, দুই চামচও দিতে পারো, তিন চামচও দিতে পারো, কোনো ব্যাপার না। একটু লবণ দিয়ে নেবো, লবণ দিয়ে আমি পাঁচটা লবঙ্গ দিয়ে নেবো এর মধ্যে। এই পাঁচটা লবঙ্গ দিয়ে নিলাম, এই লবঙ্গ পাঁচটা লবঙ্গ দিয়ে এই কাঁচের বাটি আমি ঘরের কোনায় কোনায় রেখে দেবো। চারটে বাটি চারদিকে রাখলাম, ধরো কেউ ফ্রিজের নিচে রাখলো, কেউ খাটের নিচে রাখলো, কেউ টেবিলের নিচে রাখলো, কেউ আলমারির নিচে রাখলো, যার যেখানে রাখার প্রয়োজন বা জায়গা আছে সে ঠিক সেখানেই রেখে দেবে। এরকম বাটিতে লবণ নিয়ে আর হলো লবঙ্গ নিয়ে রেখে দিলে তোমাদের ঘরে শান্তি আসবে, কোনো অশান্তি হবে না, শান্তি মানে মানসিক শান্তি তোমরা অবশ্যই পাবে। চতুর্থ টিপসে আমরা জলের বোতল সবাই ব্যবহার করি বাড়িতে, জলের বোতল ধোয়ার জন্য আমরা কি ব্যবহার করি, বেশিরভাগই আমরা সাপ দিয়ে জলের বোতলগুলো ধুই। সাপ দিয়ে জলের বোতল ধোয়া কতটা খারাপ তোমরা জানো, ডিটারজেন্ট দিয়ে ধোয়া, ডিটারজেন্ট দিয়ে ধুলে আমরা জলের বোতলে জল ভরলে গন্ধ পাই একটা, তারপরে খেলে আমাদের পেটেও গণ্ডগোল হয়, জলের বোতলগুলো আঠা আঠা হয়ে যায়। ধোয়ার জন্য আমরা সাপ ব্যবহার অবশ্যই করে থাকি, কিন্তু এটা ভুল। সাপ ব্যবহার না করে যদি আমরা খাওয়ার সোডা দিয়ে জলের বোতলটাকে ধুই তাহলে কেমন হয়, আমি নিয়ে নিয়েছি খাওয়ার সোডা। খাওয়ার সোডা দিয়ে তোমরা জলের বোতল ধুয়ে দেখবে, এই খাওয়ার সোডা দিয়ে জলের বোতল ধুলে জলের বোতলে কোনো গন্ধ হবে না, জলের বোতল চকচক করবে, পরিষ্কার হবে। আর যে সমস্ত বন্ধুদের বাড়িতে জলে খুব আয়রন, সেই সমস্ত বন্ধুদের বলছি তোমরা কয়েকটা আলুর চকলা দিয়ে নেবে জলের ভেতরের ভেতরে, আর খাওয়ার সোডা দিয়ে জলের বোতলটা ভিজিয়ে রাখবে, ভিজিয়ে রেখে পরে পরিষ্কার করবে। আর যারা পিওরিটের জল খাও, এখন সবাই পিওরিটের জল খায়, এবার পিওরিটের জল যারা ব্যবহার করো তাদের জলের বোতল ভেতরটা আয়রনে লাল হয় না, এমনি একটু মাঝে মাঝে ধুতে হয়, আঠা আঠা হয়ে যায়, তেল তেল হয়ে যায়, তার জন্য আমরা জলের বোতল ধোয়ার জন্য আমি এখানে খাওয়ার সোডা নিয়ে নিয়েছি। খাওয়ার সোডা দিয়ে তোমরা জলের বোতল ধোবে তাহলে দেখবে জলের বোতল পরিষ্কারও হবে, ভেতরে কোনো গন্ধও থাকবে না। এই চারটে টিপস তোমরা দেখে নিও, শিখে নিও, যদি ভালো লাগে কমেন্ট করে অতি অবশ্যই জানিও। চলো আমি আবার ডেলি ব্লগে ফিরে আসি। ডাল করবো বলে চলে আসলাম, কড়াই বসিয়ে প্রেশারে বসিয়ে দিয়েছি, প্রেশারের মধ্যে আমি কালো জিরে সম্বাদ দিয়ে দেবো, আর একটু আমি সর্ষে সম্বাদ দিয়ে দেবো। কেন বলো তো, এক সময় ডাল করব, আবার একটা কড়াই বানাতে হবে, আবার হলো কড়াইতে আবার সম্বাদ দাও। ও বাবা, অত ঝামেলা কে করে বলো, দুজন মানুষের খাওয়া তো। এই যে সর্ষে নিয়ে নিয়েছি, খানিকটা সর্ষে দিয়ে দিলাম, টমেটো দিয়ে ডাল করব, পাকা টমেটো দেবো, আর হলো তোমার দেবো ওই যে ধনে পাতা দেবো। এবার আমার এটা চর্বা চর্বর হয়ে আসলে যখন সোমবারটা পুড়ে যাবে শুকনো লঙ্কা আমি আর দেবো না বন্ধুরা, বুঝেছো। এবার আমি এই যে মুসুরির ডালটাকে ধুয়ে রেখে দিয়েছি, এবার আমি মুসুরির ডালটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে লবণ হলুদ দিয়েব, দিয়ে আমি জল ঢেলে দেবো, তারপরে যখন সিদ্ধ হয়ে আসলে তারপরে আমি জল দিয়ে আবার আমি টমেটোগুলো এর মধ্যে দিয়ে, একটা টিকি মারতে হবে না, একটু ফিসফিস ফিসফিস করলে হয়ে যাবে সিদ্ধ। এই দেখো লবণ হলুদ দিয়ে দিলাম, এবার আমি খানিকটা জল দিয়ে দেবো, হয়ে যাবে আমার এক নম্বরের ডাল। এক কড়াই, আমার কড়াই লাগলো না, প্রেশারের মধ্যে আমার হয়ে গেল। ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু হাতার পিঠ দিয়ে একটু ঘুটে নিলাম, তারপরে আমি এর মধ্যে টমেটো কেটে রেখেছি, টমেটোগুলোকে এই যে টমেটোগুলোকে আমি দিয়ে দেবো, দিয়ে আমি আবার একটু জল দিয়ে দেবো, তাহলে একদম তো ঘন ঘন হয়ে যায়, একটু পাতলা হলে ভাল লাগে মুসুরির ডাল তো। তারপরে এটা প্রেশারে সিটি আসলে একটু মিষ্টি দেবো আর ধনে পাতা দেবো। তোমাদের দাদাভাইয়ের টিফিন, ফল দিয়ে দিয়েছি, শরবতী লেবু আর পেঁপে ভাজা আর রুটি, এই দিয়েও খেয়ে নেবে। আর আমার এখানে ফল কাটা আছে, আর আমি ভাত করব
চাল ভিজিয়ে রেখেছি, আলু সিদ্ধ দিয়ে ভাত হবে। আর ওইদিকে এক সোমবারের ডাল আমার হয়ে গেছে, দেখো ধনে পাতা কুচিয়ে নিয়েছি বাটির মধ্যে, দেখো কত সুন্দর ডাল। ও কড়াই লাগলো না, একেবারে আমার ইয়ের মধ্যে হয়ে গেল, আর আলাদা করে সম্বাদ দিতে লাগলো না, মিষ্টি দিয়ে দিয়েছি। আর লঙ্কাটা আমি ডলে দেবো, বাবা রে কি গরম, এরকম লঙ্কাটা আমি ডলে দিলাম হাতার পিঠ দিয়ে, ডালটা একটু ঝালঝাল হবে। আজকে দুপুরে আমাদের রেসিপি হলো এক সোমবারের টমেটোর ডাল, এখানে আছে বেগুন পোড়া, বেগুন পোড়া মাখার জন্য আমি লবণ নিয়ে নিয়েছি, ধনে পাতা নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর বেগুন পোড়া আর তেল এগুলো। আর ডালের হলো ভাজা আছে, বেগুন ভাজা, ডালের ভাজা, আর আছে উচ্ছে কুমড়ো ভাজা, কালিজিরা সম্বাদ দিয়ে উচ্ছে কুমড়ো ভাজা। এই রেসিপিটা তোমরা করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এটা আমার শাশুড়ি আগে করতো, মেয়ে খেতে চায় না বলে করি না, এখন তো মেয়ে শ্বশুরবাড়িতে গেছে, আসে যখন তখন উচ্ছে আলু ভাজাটাও খুব ভালো খায়, ওর জন্য উচ্ছে আলু ভাজা করি। আর তোমাদের দাদা ভাই আবার এটা ভালো খায়, উচ্ছে আর কুমড়ো ভাজা। এই হলো আমাদের, এই দিয়ে আমাদের দুই বেলা হয়ে যাবে। দেখতে থাকো আর সঙ্গে থাকো। নিশ্চয়ই বন্ধুরা তোমরা এতক্ষণ আমার ভিডিওতে ঢুকে গেছো, আমার চ্যানেলে ঢুকে গেছো, যদি একটা লাইক দিতে ভুল হয় ছোট্ট করে একটু লাইক দিয়ে দাও তো। একটা ছোট্ট করে একটা লাইক দিলে কিন্তু তোমাদের হাতে ব্যথা হবে না, একটা লাইক দিয়ে কন্টিনিউ আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো, আর কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো। 11:30 আমি একটু বাজারে যাব, মাছ সবজি কিনবো, যাই চলো বাজার থেকে একটু মাছ সবজি নিয়ে আসি, চলো। আসলাম এই সবজিগুলো, এখানে আছে আলু, আছে কাঁচা লঙ্কা, এই দেখো প্যাকেট থেকে এখনও বার করিনি, সবে আনলাম, কাঁচা লঙ্কা, পেঁয়াজকালি, গাজর, বিট, এখানে আছে দানা কলা, একটা মোচা নিয়েছি, মেয়ে আসবে, মেয়ে আবার মোচা খুব ভালো খায়, মোচা, এখানে নিয়েছি থোর, আর এখানে নিয়েছি ভেন্ডি, আর দেখো পটল, সবে পটল উঠেছে, কী দাম বাবা, আর গরমের সবজি তো সবে উঠেছে, এখন তো দাম হবেই। এবার নিয়ে আসলাম, এখন আর ওই কপি তো আমি এবার শীতে খাইনি, এমনি কপি তোমাদের দাদাভাইও খায়, দাদাভাই ভালো খায়, আমি দিই না খেতে গ্যাস হয় বলে, আর এখন তো কপি খাবে গরু। আর এখানে আছে আমুলের একটা টক দই, চলো মাছটা দেখাই গিয়ে। এখানে নিয়ে এসেছি মাছ, এটা হলো আইর মাছ, আছে এখানে হলো তেলাপিয়া, তারপরে আছে এটাকে কি সমুদ্রের মোরলা বলে, এগুলোকে সমুদ্র মোরলা, আর এখানে নিয়েছি চিংড়ি, দেখেছো চিংড়ি মাছগুলো কত সুন্দর, দেখো চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি। এ হলো আমার মাছ সবজি বাজার। গুড ইভিনিং বন্ধুরা, ছাদে চলে আসলাম, কি বলতো এখন বাজে 5:15, আমি ছাদে যাই, কিছু কিছু জামা কাপড় আছে নেওয়ার জন্য আসলাম। তা বন্ধুরা তোমাদের আবার আমি একটা রিকোয়েস্ট করছি, তোমরা আমার চ্যানেলে ঢোকো বা না ঢোকো, বা দেখো বা না দেখো, তোমরা আমি রিকোয়েস্ট করছি না যে আমার ভিডিও তোমাদের দেখতেই হবে, যদি তোমরা দেখো ওই 2-5 সেকেন্ডের জন্য আমার চ্যানেলে ঢুকে আমার চ্যানেলে খুব ক্ষতি হচ্ছে, আমার ভিউজ একদম নেমে যাচ্ছে। এবার যদি তোমাদের দেখতে হয় তোমরা আমাকে একটু সময় দাও, আমি কিন্তু সবার চ্যানেলে ঢুকতে একটু সময় দিই, দিয়ে পুরো ফুল ওয়াচ দিই না, আবার কিছু কিছু বন্ধুদের ফুল ওয়াচ দিই, সবাইকে ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করি, ফুল ওয়াচ দিই। এবার তোমরা যদি 1-2 সেকেন্ডের জন্য আমার চ্যানেলে ঢুকে একটা কমেন্ট করে চলে যাচ্ছ, ওর জন্য আমার চ্যানেলে খুব ক্ষতি হচ্ছে, বিশ্বাস করো বন্ধুরা তোমাদের কী আর বলবো, তোমরা এইভাবে আমার ক্ষতি করো না,
তোমাদের নিজেদের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে, আমারও চ্যানেলের ক্ষতি হচ্ছে, একটুকু বললাম। এবার তোমরা দেখো, দেখতে পারো তোমাদের নিজেদেরও কোনো উন্নতি হচ্ছে কি না তোমরা এটাও দেখতে পারো। ভিউজ কোথায় নেমে যাচ্ছে, যত দিন যাচ্ছে তত ভিউজ নেমে যাচ্ছে। তা রাখছি, আবার পরে ফিরে আসছি। আজকে আবার দিদিবাড়িতে যাবো, সেদিনকে দিদিবাড়িতে গেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আবার দিদিবাড়িতে যাবো, গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। বদ্দি এসছে, বদ্দির সঙ্গে গিয়ে দেখা করবো, ওই জন্য বদ্দিবাড়িতে যাবো। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর টিপসগুলো তোমাদের কাছে, এই আজকের টিপসটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর এর আগে যে আমি এগুলোর সব উপকারিতাগুলো যে দিয়েছি, লেমন গাছের, ইয়ের গাছের, তারপরে হলো তোমার ডালের উপকারিতাগুলো যে দিয়েছি, কালো জিরের উপকারিতা দিয়েছি, অনেক ভালো ভালো কমেন্ট আমি পেয়েছি, খুব ভালো লাগছে। এই কমেন্টগুলো পড়ে আমার মনে আরও জোর বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তোমরা কমেন্ট করছো করো, কিন্তু আমার ভিডিও তোমাদের আমি বলিনি যে আমার ভিডিও তোমাদের দেখতেই হবে। আর যদি তোমাদের দেখার ইচ্ছে হয় একটু সময় দাও, দিয়ে আমার ভিডিওগুলো দেখো। রাখছি, আর পরে ফিরে আসছি, সঙ্গে থাকো, রাগ করো না কিন্তু তোমরা কেউ। বাজারে যাব, বাজার থেকে আসব, এসে তারপরে দিদিবাড়িতে যাব, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। এই তোমাদের দাদাভাইয়ের দোকানের সামনে দাঁড়া দাঁড়ানো, চলো। দেখো এদিকে দিদি আর দিদি চায়ের মেয়ে করছে এগ রোল, আর এখানে এই যে আমার মামিজি বসে আছে, ওই যে তোমাদের হাই করে দিল একটু, এটা হলো বদ্দি ডাইনিং। আমি চলে এসছি, এবার তোমাদের দাদা ভাই আসতেও পারে, না আসতে পারে, যদি না আসে আমি চলে যাব। এখন বাজে 7:40, দেখো এখানে সবাই গোল মিটিং চলছে, সবাই বসে গেছে গল্প করতে। কি মুড়ি খেলে আমি নিয়ে নেবো ওখানে। ওইদিকে তোমাদের দাদা ভাই দেখো এগ রোল খাচ্ছে, আর সঙ্গে মিষ্টি দিয়ে দিচ্ছে বদ্দি দুটো। এখানে রাতে ডিনারটা হয়ে যাচ্ছে, আর আমি দুপুরে যা রান্না হয়েছিল তাই দিয়ে খেয়ে নেবো। তাহলে আমি বদ্দির বাড়িতে ভিডিওটা শেষ করে দিচ্ছি, অনেকটা বড় হয়ে গেছে ভিডিও, আর বড় করছি না। টাটা, গুড নাইট। এখন বাজে 9:05, ওই দেখো ঘড়ির কাটা 9:05 চলে গেছে। টাটা।